গাজীপুরের ভোগড়া বাইপাসের প্রধান সড়ক। ছবিতে স্পষ্ট কতটা বেহাল গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা। বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা নিয়ে এভাবেই ফেলা হয় প্রধান সড়কে, যেখানে যান চলাচলেও মেলে এমনই চিত্র। ময়লা ফেলতে বলছে কে এখানে? ওই যে কাউন্সিলর। 10,000 টাকা পায়। সিটি কর্পোরেশনে চাকরি করেন? হ্যাঁ। অনেক গন্ধ আসছে ময়লার গন্ধ। এখানে আসলে তো মনে করেন ভিতর থেকে সব উল্টে আসে। এখানে এসে ময়লার গাড়ির জন্য কোনো গাড়ি সাইড নিতে পারে না। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে এই শহরের ময়লার সবচেয়ে বড় স্তূপ, কখনো যেখানে সড়কই ভাগাড়ের অংশ। আশেপাশে আমাদের বাড়িঘর পৈতৃক ভিটা, এই পৈতৃক ভিটা ছেড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। অর্ধেক রাস্তা ময়লা, বেশি অর্ধেক কিন্তু ময়লা থাকে। ময়লা আবর্জনা থেকে বাদ যায়নি শহরের পরিবেশ অধিদপ্তরের গলিও। রায়দুলি পুরো রাস্তার অর্ধেক চলে যায় ময়লা দিয়া। সুযোগ সুবিধা নাগরিকদের একে খুব নয়, একে কিঞ্চিত পরিমাণও নাই। খোঁজ নিয়ে জানা যায় বাসাবাড়ি থেকে আবর্জনা বাবদ মাসে 50 টাকা করে নেওয়া হয়, কিন্তু টাকা নিলেও সেই ময়লা নেয় না প্রতিদিন। রাঙ্গু বাসার পাশে দিয়ে রাস্তা আছে একটা, ওনে আমরা রাখি সবাই যায়। 2-3 দিন 4 দিন এরকম পর পর আসে কি মাসে? আমরা দেই 50 টাকা করে। স্লিপ দেয় না? স্লিপ দেয় না, এমনিতে দেই। সিটি কর্পোরেশনের তথ্য বলছে পুরো এলাকায় 1,75,451টি বাসাবাড়ি রয়েছে, সেখানে বাস করে প্রায় 5 লাখ পরিবার। 50 টাকা করে বর্জ্য ব্যবস্থাপনা ফি ধরলে মাসে সিটি কর্পোরেশনের আয় প্রায় 12,50,00,000 টাকা। কিন্তু প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন এই 50 টাকার হিসাব জানেন না তিনি। স্যার, আমি বলতেছি যে 50 টাকা করে বাসাবাড়ি থেকে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এইটা আমরা কাউকে নিতে অনুমোদন এই পর্যন্ত দেই নাই, আমরা এটার পক্ষে না। তাহলে কারা নিচ্ছে এটা? এইটা আপনারা ওয়ার্ড লেভেলে কথা বললে আমার মনে হয় তথ্য বলে, এটা আমারও কোয়ারি, আমিও জানতে চাই কেন নেই, কারা নেই। নির্বাচনের সময় মেয়রকে ভবিষ্যৎ নগরপিতা বর্ণনা করেই চলে প্রচারণা। 16 মাস আগে দায়িত্ব নেয়া সেই নগরপিতার কথায় স্পষ্ট, সহসা এই দুর্ভোগ থেকে মিলছে না মুক্তি। 40 লক্ষ মানুষের বর্জ্য ইচ্ছা করলে সাথে সাথে শেষ করা যাবে না। যেখানে সিটি কর্পোরেশন জায়গা ডিসির আন্ডারে, গভর্নমেন্ট যত ল্যান্ড আছে ডিসির আন্ডারে, এখন আমার কি করার আছে বলুন? জেলা প্রশাসকের যে আন্ডারে জায়গাগুলো আছে এগুলো দ্রুত সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, এক বছর লাগবে, এক বছর আগে সম্ভব হবে না। 2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে। শত সহস্র প্রতিশ্রুতির বিনিময়ে 7 বছর পরেও এমন ভাগাড়ের মধ্যেই বাস করতে বাধ্য হচ্ছেন প্রায় 50 লাখ নগরবাসী।